হ্যালো, আসসালামু আলাইকুম। যখন একটি ওয়েবসাইট একের অধিক ব্যক্তি ইউজ করে তখন নানা ধরনের সমস্যা দেখা দেয়, হয়তো পাসওয়ার্ড কিংবা সিকিউরিটি পারপাসের জন্য। তো এই সমাধানের জন্য আপনারা ইউজারকে লেভেল আকারে বিভক্ত করতে পারেন, অ্যাডমিন, সাব অ্যাডমিন, এডিটর, মডারেটর, এইসবের মাধ্যমে। তো এখান থেকে আপনি এটা করার জন্য আপনারা ওয়ার্ডপ্রেস এর ইন্টারফেস থেকে ইউজারে যাবেন এবং অ্যাড নিউ ইউজার। তো এখান থেকে আপনি তার নাম, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট লাস্ট নেম, এই সব কিছু, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, এগুলো সিলেক্ট করে, টাইটেল সিলেক্ট করে আপনারা নিউ ইউজারকে অ্যাড করতে পারেন।